পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যের শাসক দল গত শনিবার ও রবিবার রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ও পেট্রোল পাম্পগুলির সামনে গণসাক্ষর অভিযান কর্মসূচি করে। এছাড়াও এসইউসিআই ও বামপন্থী দলগুলির পক্ষ থেকেও ধারাবাহিকভাবে বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে। এবার পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে বাউল গান গেয়ে প্রতিবাদ জানালেন বাউল শিল্পী স্বপন দত্ত। এর আগেও বিভিন্ন সময়ে নানান বিষয় নিয়ে স্বপন দত্ত রাস্তায় নেমে বাউল গান পরিবেশন করেছেন। এবার তার পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ। পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নেমেছে স্বপন দত্ত বাউল। কেন? দেখুন, আমি টিভির পর্দায় পর্দায় পেপারে দেখছি যে পেট্রোল ডিজেলের এত মূল্য বৃদ্ধি হয়েছে এবং এত গ্যাসের দাম বেড়েছে, মানুষ কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছে। মানুষ সেই জন্য তারা নিজেরা তারা বিক্ষোভ জানাচ্ছে, তারা প্রতিবাদ করছে। তাই আমি অনেক জনগণের অনুরোধে এবং মা বোনেদের অনুরোধে আমি আজকে বর্ধমান জেলায় বেরিয়ে পড়েছি পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করতে এবং সরকারকে সচেতন করতে। এছাড়া রান্নার গ্যাস যেভাবে দিন দিন তার দাম বেড়ে যাচ্ছে, মা বোনেদের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। সুতরাং আমি সরকারকে বলবো, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি করছেন কি তার জন্যে পরিবহনে যে খরচ বেড়ে যাচ্ছে, সেই পরিবহনের খরচ বেড়ে যাওয়ার জন্য কিন্তু সমস্ত জিনিস দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে। এত জিনিসের দাম বেড়ে গেছে, সাধারণ মানুষের খুব কষ্ট চলছে, সাধারণ মানুষ কী করে বাঁচবে? সুতরাং দেশের সরকারকে এগিয়ে আসতে হবে, দেশের সরকারকে মানুষের পাশে দাঁড়াতে হবে, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিকে কমিয়ে আনতে হবে এবং গ্যাসের দামকে কমিয়ে আনতে হবে। দেশের সরকার যদি মানুষের পাশে না দাঁড়ান তাহলে মানুষ বাঁচবে কী করে? তাই পূর্ব বর্ধমান জেলার স্বপন দত্ত বাউল পথে পথে ঘুরছেন, সরকারকে সচেতন করছেন, আপনারা যেন পেট্রোল ডিজেলের দাম কমাবেন এবং কেরোসিন তেল এছাড়া গ্যাসের দাম কমাবেন এবং মানুষের পাশে দাঁড়াবেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।